তো বন্ধুরা আর মাত্র কয়েক ঘন্টা বাকি তারপরে কিন্তু ধীরে ধীরে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক আকারে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে নিজের চোখে দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত শুরু হওয়া কিন্তু হয়ে গেছে এবং এখানটায় ধীরে ধীরে মেঘও ও ঢুকতে আরম্ভ করে দিয়েছে দেখুন এখানটা আপনারা খুব ভালো করে দেখতে পাবেন তো যদি আমরা এই জায়গাটায় ট্র্যাকটাকে পজ করি তাহলে দেখতে পাবেন যে ধীরে ধীরে পুরুলিয়া রঘুনাথপুর বোকারো ধানবাদ এর উপর থেকে ধীরে ধীরে কিন্তু মেঘও ও ঢুকতে আরম্ভ করে দিয়েছে এবং বাঁকুড়া বিষ্ণুপুর কুতুলপুর সোনামুখ এবং ঘোসখারা আশেপাশের দিকেও কিন্তু মেঘ ঢুকতে আরম্ভ করে দিয়েছে তো মোটামুটি মেঘলা আকাশ ধীরে ধীরে শুরু হয়ে গেছে এবং এই মেঘলা আকাশের ফলে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই মুহূর্তে লেটেস্ট আপডেটে কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে এবং কোন কোন জেলার ক্ষেত্রে ঝড় উঠতে পারে সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো এবং বাংলাদেশের দিকে যদি তাকান্ত বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু খুলনা বরিশাল মাদুরাইপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ধীরে ধীরে বৃষ্টিপাতও শুরু হয়ে গিয়েছে তো একেবারে আমরা সরাসরি চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের এবং কারেন্ট সিচুয়েশনে যেটা দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ধীরে ধীরে মেঘ যেহেতু ঢুকছে যার ফলাফল শুরু পুরুলিয়া বাঁকুড়ার আশেপাশের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং এর সাথে সাথে কলকাতার আশেপাশের দিকেও বৃষ্টিপাত দেখা যেতে পারে তো দেখুন আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি চলে আসলাম চারটে নাগাদ তো চারটে নাগাদ থেকে ধানবাদের এলাকা থেকে ধীরে ধীরে পশ্চিম বাংলার দিকে ঘন কালো মেঘ মেঘঢুকতে এবং এখানে এখানে রঘুনাথপুর বোকারো আসানসোল কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিকেলবেলা চারটে নাগাদ তো দেখতে পাচ্ছেন এখানটা আপনারা ধানবাদ অঞ্জন আসানসোলের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে চারটে থেকে পাঁচটার মধ্যে এবং রাত্রিবেলার দিকেও ভারী বৃষ্টিপাতের একটা সড়ো সম্ভব

বাংলাদেশের খুলনা বরিশালের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি পাঁচটা নাগাদ চলে আসলাম এবং বিকালবেলা পাঁচটা নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু আরো বেশি বৃষ্টিপাত ঢুকতে আরম্ভ করে দিয়েছে এই একই এলাকার ক্ষেত্রে যেখানে চিত্তরঞ্জন এছাড়া আসানসোল ধানবাদ রঘুনাথপুর দুর্গাপুর এই সমস্ত এলাকাগুলো রয়েছে সালতোরা গঙ্গাজল ঘাটি বারজোড়া এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণটা নিহাতি কম নয় প্রায় সতেরো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু প্রায় সম্ভাবনা থাকবে তো মোটামুটি ওভারঅল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ ধানবাদ এই এলাকাগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবং এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাক্টরকে চালিয়ে দিয়েছি চলে আসলাম ছটা নাগা তো ছটা নাগা যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কুলটি এছাড়া কিন্তু বন্ধুরা আমরা এখানটা দেখতে পাচ্ছি স্থালতোড়া রয়েছে রানীগঞ্জ গঙ্গা জলঘাটি বারজোড়া বেলোর এছাড়া কিন্তু বাঁকুড়ার আশেপাশের দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সোনামুখীর দিকে কাকসার দিকগুলো ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে এখান থেকে আমরা আরো কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে সাতটার সময় চলে আসলাম এবং সাতটার সময় আপনারা যারা দেখতে পাচ্ছেন যে এখানটায় মোটামুটি কিন্তু বলরামপুরের আশেপাশের দিকে বারো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুরের দিকে বৃষ্টিপাত হবে বাঁকুড়া সোনামুখীর দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

দীঘা মন্দার কন্টাই হলদিয়া কিন্তু রকম বৃষ্টিপাত নেই তার সাথে সাথে বাংলাদেশের দিকটা যদি দেখেন তো বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে না অর্থাৎ এখানে কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বীরভূম এলাকাগুলোর ক্ষেত্রে এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু সাতটার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এখানটায় মুর্শিদাবাদের দিকে যদি আমরা যাই তো মুর্শিদাবাদের ক্ষেত্রে বহরমপুর আজিমগঞ্জ বেলেডাঙ্গা দমকল করিমপুর এই কাটোয়া এলাকাগুলোর ক্ষেত্রে এখানে কেতুগ্রাম রয়েছে এছাড়াও কিন্তু আমরা লাভপুর রয়েছে হমেদপুর রয়েছে কাটোয়া রয়েছে দেবগ্রাম রয়েছে এখানেও কিন্তু আমরা ভালোই ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং এখানে যদি ঘোষকড়ার দিকে যায় তো ঘোষকরার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা এখানে ফোর পয়েন্ট নাইন মিলিমিটার ফাইভ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সোনামুখীর দিকে বাঁকুড়ার আশেপাশের দিকে যেটা আমি আপনাদেরকে বলছিলাম বাঁকুড়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুর্গাপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলরামপুর এছাড়াও কিন্তু বিন্দুর আশেপাশের দিকে তরাই এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিন্তু আমরা অঞ্চল দেখতে পাচ্ছি এছাড়াও বেহালদা রয়েছে মোহানপুর রয়েছে বাটাগাঁও রয়েছে তো ওই এলাকাগুলো ক্ষেত্রেও বৃষ্টিপাতের ভালো মতনই সম্ভাবনা থাকবে এখান থেকে আমরা আরো কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে দেখুন ট্র্যাকটাকে চালাচ্ছি এবং অল্প স্বল্প বৃষ্টিপাত পরবর্তী সময়ে হবে রাত্রিবেলার দিকে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাত এগারোটার সময় চলে আসলাম তো দেখুন রাত এগারোটা নাগাদ এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোলাঘাটের আশেপাশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘাটাল কেশপুরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং মোটামুটি আমরা যেখানে দেখতে পাচ্ছি যে পুরুলিয়া বাঁকুড়ার আশেপাশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বর্ধমানের দিকে নদীয়ার দিকে চন্দ্রনগর কলকাতার আশেপাশের দিকে বৃষ্টিপাত থাকতে পারে কোলাঘাটের দিকে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বিহালদা বিলদা বিলদার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জারসালবাড়ির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে মোহানপুর দাতান এগুলার আশেপাশের দিকে এখানে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো ওভারঅল হালকা থেকে মাঝের বৃষ্টিপাত আজকের দিনকে ভালো মতন ভাবেই লক্ষ্য করা যাবে এবং একাধিক জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তো আমরা চলে আসলাম বারোটা নাগাদ তো দেখুন রাত্রিবেলা বারোটা নাগাদ সে একই এলাকা কোলাঘাটের দিকগুলো ক্ষেত্রে এবং দিগুলো ক্ষেত্রে বেলদার দিগুলো ক্ষেত্রে খড়ক ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রাত্রিবেলা থেকে মাঝ রাতে বেলার দিকে লক্ষ্য করা যাবে এবং আহ মোটামুটি কিন্তু এই বৃষ্টিপাত চলবে আহ আগামীকাল মাঝ রাতে বেলা কিন্তু বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সকালবেলা ভোরবেলা পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা এখানটায় জুমিন করে তাহলে দেখতে পাবেন যে মহিষাদ ভগবানপুর বাজকুলা এলাকাগুলো ক্ষেত্রে এগরা মোহনপুর এলাকাগুলো ক্ষেত্রে বাটা گاওএতেগুলো ক্ষেত্রে দিঘামন্দাবনী এলাকাগুলো ক্ষেত্রে সকাল বেলার দিকে আগামী কাল সকাল দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মানে আপনারা বুঝতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে এবং কালকের দিনকে ক্ষেত্রে বুধবারের দিনকে মাঝরাতে বেলা এবং ভোর দিকে বুধবার ভোর বেলার দিকে কিন্তু বন্ধুরা সকাল বেলার দিকে ভালো মতনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকের দিনকে যে বৃষ্টিপাতটা শুরু হবে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে সেই বৃষ্টিপাত এক টানা কয়েক ঘন্টা ধরে জারি থাকবে এবং যেখানে জারি থাকবে মানে বিশেষ করে বিশেষ করে যদি আপনারা দেখেন যে খড়গপুর লাগু এলাকাগুলোর ক্ষেত্রে তো ওই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকক্ষণ ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে তাই দুই দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে রংপুর লাগো এলাকাগুলোর ক্ষেত্রে রাজশাহীর ক্ষেত্রে ভালো মতনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে আমরা আরও কিছুটা একটাকে চালিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধীরে ধীরে আমরা ট্র্যাক্টরকে চালিয়ে দিয়েছি এবং কালকের দিনকে মেঘলা মেঘলা অবস্থান কিন্তু গোটা দিন জুড়েই থাকবে কালকের দিনকে রোদ ঝলমলে পা আজকের মতন এই মুহূর্তে যেরকম টাইপে আপনারা রোদ ঝলমলা আকাশ দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের তেমন কোনো রকম কিন্তু এই মুহূর্তে সিচুয়েশন তৈরি হয়নি এরকম টাইপের সিচুয়েশন কিন্তু কালকের দিনকে থাকবে না কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই রোদ ঝলমলে আকাশ না থাকলেও এখানে কালকের দিনকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা এই মুহূর্তে চলে যাই একেবারে বায়ুর ঝাপটা মোটে তাহলে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো যে এই মুহূর্তে কোথায় কোথায় ঝড় উঠতে পারে তো দেখুন ঝড় ওঠার সম্ভাবনা আজকের দিনকে তেমন একটা নেই এবং আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই মুহূর্তে হঠাৎ করে চৈত্র মাস পড়ার সাথে সাথে কালবৈশাখী ঝড় আসছে এরকম টপে বৃষ্টিপাত কেন হচ্ছে তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তার মতে কিন্তু বর্তমানে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প সমৃদ্ধ ঘন কালো মেঘ সেটা পশ্চিম বাংলার দিকে ধীরে ধীরে প্রবেশ করছে তার সাথে সাথে একটা নিম্নচাপের অক্ষরেখা রয়েছে এবং ওই নিম্নচাপের অক্ষরেখাটার কারণে এবং এই যে জলীয়বাষ্পগুলো হচ্ছে এই দুইয়ের কারণে কিন্তু বৃষ্টিপাত এবং ঝড় আমরা এই দেখতে পাচ্ছি আলিপুর আহত এটাও বলেছে যে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত হবে তারপরে দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে কমতে আরম্ভ করবে কিন্তু অন্যদিকে উল্টো চিত্র লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত মোটামুটি চলবে তো আপনারা বুঝতে পারছেন যে কতদিন পর্যন্ত বৃষ্টিপাত যাই থাকতে পারে এবং এই মুহূর্তে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে তাপমাত্রাটাও অনেকটাই কমে গিয়েছে বর্তমানে তাপমাত্রা অতটাও বেশি নেই যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোটে যাই পরবর্তী দশ দিনটাকে যদি সিলেক্ট করি তাহলে কিন্তু আপনারা খুব বড়সড় একটা চেঞ্জ দেখতে পাবেন না পরবর্তী তিন দিনে যা বৃষ্টিপাত হবে পরবর্তী দশ দিনের মধ্যে খানিকটা চেঞ্জ থাকবে কিন্তু খুব বেশি একটা বড়সড় যে চেঞ্জ সেটা কিন্তু নেই অর্থাৎ আগামী দু থেকে তিন দিন যা বৃষ্টিপাত হয় সেটা কিন্তু হয়ে যাবে তারপরে বৃষ্টিপাতের সম্ভাবনাটা আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে এবং বাংলাদেশের দিকে যদি দেখেন তো বাংলাদেশের ক্ষেত্রে পরবর্তী তিন দিনে যা বৃষ্টিপাত হবে পরবর্তী দশ দিনে তার থেকে একটু বেশি বৃষ্টিপাত সিলেটের ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ধীরে ধীরে অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনারা স্টেটি উন থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন